What's up good people, welcome to another video. আজকে আমি আসছি একটু শপিং করতে। এটা হচ্ছে জামাইকা সেন্টার, কুইন্সের মধ্যে মোটামুটি সবচেয়ে পপুলার একটা জায়গা, যেখানে হচ্ছে আপনি শপিং করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট। অ্যান্ড আজকে আমি দুটো শু নিব, অ্যান্ড দেখি কোনটা নেওয়া যায়। অ্যাডিডাস বা নাইকের মধ্যে নেওয়ার ইচ্ছা আছে। সো এখন আমি একটা শপে ঢুকতেছি কল স্নাইপস। সো here is the store. This is one of the two. Can I do vlog over here? Yeah, thank you. So I just took the permission from them because it's really needed. So here the collection all over. This is a very big store, and this is their shoes and everything is here. Casual and running and everything is over here. So there is a loud music over there, so please ignore that. So let me show the shoes, what he has, what they has. So starting from these white shoes, they have some casual shoes of Nikes. Then they have some air shoes, like this one looks good. The price of this one is $160. These are obviously original, so expensive hota shababik. This is Air Jordan. This is $160 too. And here they have some discounts over. The discounted price will be like this, that 40% off. So there are the shoes. These are basically for walking. These are really soft and lightweight. And ekhane aro kichu casual shoes ache. Tarpor ekhane ache Nike Air. These are like, looks so cool to see. So etar moddhe aro ekta color ache. So huge একটা কালেকশন। তো এইখান থেকে শুরু হয়ে যায় ওদের অ্যাডিডাসের কালেকশন। সো এগুলো হচ্ছে ইউনিকের অ্যাডিডাসের লোগো, যা আপনারা সবাই জানেন। এটা আবার একটা ওদের এনএমডি, এটা খুবই জোস ওয়াকিং এর জন্য। দিস ওয়ান ইজ অলসো গুড। এটা নাকি ওদের খুবই চলতেছে, এটা অনেক কমফোর্টেবল, বাট লুকসে সুন্দর না, বাট অনেক কমফোর্টেবল নাকি। এটা $120। লেটস সি। দেন এখানে আমাদের কাছে পুমাও আছে। পুমার এটা হচ্ছে $120। এগুলো হচ্ছে ক্যাজুয়াল আবার। আর এখানে অনেক অনেক ডিফারেন্ট টাইপের শুজ আছে। এটা আবার BMW লোগো দেওয়া। সো বুঝতে পারছেন যে এইগুলো প্রত্যেকটা জুতা খুবই প্রিমিয়াম। অ্যান্ড এইখানে যেতে যেতে এখানে সব বাচ্চাদের সেকশন এসে পড়বে। অ্যান্ড সামনে কিছু বুটস আছে। অ্যান্ড এছাড়া ওদের কাছে অনেক কিছু আছে, লাইক টি শার্টস, জগার্স, নাইকি। Then these all stuff. This is like kind of jeans, then some jackets. এখানে কিছু ফিমেল জুতা। তারপরে এখানে আবার kids section. These are for Nike kids. এখানে সব kids section সব। So yeah, looks so good. And এখানে কিছু জ্যাকেটস, এগুলো আবার বড়দের কার্টুনওয়ালা জ্যাকেট। আপনারা অনেকেই পছন্দ করেন হয়তোবা, যে এই কার্টুনগুলা। এই কার্টুন তো সবাই জানে না এটা হচ্ছে কী কার্টুন। হ্যাঁ, সো দিজ আর অল ফর সাম বিগ কিডস। এটার প্রাইস দেখতেছি আমি কত ডলার, $58। ড্যাম, এটা $138 এই জ্যাকেটটা। সবগুলো অনেক এক্সপেন্সিভ মোটামুটি, যদি বাংলাদেশি টাকা হিসাব করেন। বাট এখানে কেউ বাংলাদেশি টাকা অ্যাকচুয়ালি হিসাব করে না, সবাই ডলার হিসাবে চিন্তা করলে অ্যাকচুয়ালি কমই আসে। দিস ইজ গুড, দিস কাইন্ড অফ লেদার, মোটাও ভালো। হোয়াটস দ্য প্রাইস? দিস ইজ $230, ম্যান প্রো। $230, $230. That's like 30,000, almost 30,000 taka. So yeah, they have many things যেটা আপনারা এখানে আসলে দেখতে পারবেন। সো এটার লোকেশন হচ্ছে আপনার জামাইকা এভিনিউ 160, স্নাইপস। সো লেটস গো টু আ ডিফারেন্ট স্টোর। সো জুতোর একটা স্টোর দেখালাম, চলেন একটা ক্লথের স্টোরে যাই। এখানে গেটগুলো অ্যাকচুয়ালি পিছনে খুলে সামনে খুলে মাঝে মাঝে কনফিউজ হয়ে যায়, কয়েকটা পুশ করতে হয়, কয়েকটা আবার পুল করতে হয়, সো আই গেট কনফিউজড। সো এখানে আবার আছে আপনার, এখানে বার্লিংটন, ওইখানে টার্গেট, ওইখানে H&M, ওইখানে পান্ডা। সো এইগুলো একটু ঘুরে দেখাই যেখানে কি কি আছে। সো লেটস গো। সো এখন আমি যাব বার্লিংটনে, ওইখান থেকে দুইটা জ্যাকেটের মতন নিব, আর সামনে ঠান্ডা পড়বে, এখন তো রোদ পড়তেছে। নিউ ইয়র্কের ওয়েদার না অ্যাকচুয়ালি ডিফারেন্ট অনেক, একদিন রোদ, একদিন ঠান্ডা, একদিন বৃষ্টি, মানে বোঝা যায় না অ্যাকচুয়ালি। তাই হচ্ছে যে আপনার প্রিপারেশন নিয়ে রাখবো, কখন ফ্রি হই না হই, সো আগে থেকে প্রিপারেশন নেওয়াটা ভালো। তো এখানে আবার রাস্তায় অনেক কিছু আছে, এখানে পারফিউম টারফিউম আছে, কাইন্ড অফ আ হকার্স মার্কেট। অ্যান্ড দেন হিয়ার উই আর, দেখছেন এটা আবার পুল, হিয়ার উই আর ইন H&M. So this is a ladies section and I should go to a men's section that will be on the second floor. So yeah, oh wait a second, this looks familiar. What's the price of this one? Price of this is $19.99. that means almost $20. This looks familiar because my wife had one of these, but that cost like only $5, but here it is $19.99. Caution, caution. Oh, this is off. That's off, so I have to use the lift. So এখানে মেয়েদের কিছু জ্যাকেটস আছে, এগুলো সব ফিমেলদের। এটা হচ্ছে নামার সিঁড়ি, সো আই শুড ইউজ দ্য লিফট ইনস্টেড। তো এখানে কিছু হুডিজ আছে, so let's go to the second floor. So here I am on the left going to the second floor. So second floor এ যাওয়ার পর আপনাদেরকে দেখাই যে মেন সেকশনে কি কি ওদের কাছে अवेलेबल আছে। আশা করি যে এখানে জ্যাকেটস একটা দেখতে পারবো, কজ জ্যাকেট খুবই দরকারি আমার এখন আপাতত। So here I am on the second floor. This is the men's section and here we start like denim, then we have some wait a second, is this a, this is a ladies section too, I think. That was ladies section, yeah, that's a ladies section. Okay, so let's find the gents section. Oh yeah, maybe this is the gents section. Yes, $34. I should need this one of these. I want to trial দেওয়ার জন্য একটু এগুলো আবার হাতে নিয়ে যেতে হবে। লার্জ, প্রাইসটা হচ্ছে আপনার $34। ভালো মতো, এটার উপর জ্যাকেট পরলে মোটামুটি কভার করবে। এটা হচ্ছে $14। Okay, so এটা হচ্ছে $49। আমার একটা ফ্রেন্ড এটা নিল, বললো খুবই ভালো। H&M, এটা সাইজটা হচ্ছে আপনার XL। আমার কি XL লাগবে? আই ডোন্ট থিঙ্ক সো। আমার মনে হয় লাগবে আপনার সো H&M এর এই জ্যাকেটটা আমার কাছে সবচেয়ে সুন্দর লাগলো ওদের নতুন কালেকশনের মধ্যে। দিস ওয়ান লুকস রিয়েলি গুড অ্যান্ড আমি আমার সাইজ নিয়ে একটু কনফিউজ ছিলাম প্রথমে, বিকজ আমার কি এল লাগবে নাকি মিডিয়াম। অ্যান্ড এল নিলে হয় কি আপনার হাতাটা প্রচুর বড় হয়ে যায় আর বডিটা আবার একটু মোটামুটি ফিটিং ভালো থাকে, কিন্তু মিডিয়ামে হয় কি আবার হাতা পারফেক্ট থাকে বাট বডিটা একটু টাইট ফিটিং থাকে। সো আমি ম্যাক্সিমাম একটু জ্যাকেট খোলা পছন্দ, মানে খোলে পরে পছন্দ করি, চেনটা লাগাই না স্পেশালি, বাট লাগানো যাবে কোনো সমস্যা নেই। বাট দিস লুকস নাইস রাইট। সো এটা নিব, এটা হচ্ছে আপনার $50 প্রাইস অ্যান্ড ওভার দ্য ট্যাক্স প্লাস ট্যাক্স। সো দেখেন পিছনের ভিউ হচ্ছে এটা, অ্যান্ড দিস ইজ দ্য সাইড ভিউ অ্যান্ড দিস ইজ like front view. So yeah, I'm taking this one from H&M. This is their new collection for the winter, and it's a bhalo gorom, so this is good. So cholen ekhon jabo amra Burlington for the next jacket, so see you on Burlington. So je jacket ta amar $50 chilo ওইটা আমি আমার একটা প্রথম সাইন আপ যখন করলাম H&M এ, তখন ওটার জন্য আমি একটা 10% ডিসকাউন্ট পেলাম, প্লাস স্টুডেন্ট বিন নামের একটা অ্যাপ্লিকেশান আছে যেটা ডাউনলোড করলে প্রত্যেকবার যখন আপনি শপিংয়ে আসবেন তখন হচ্ছে 15% আরও ডিসকাউন্ট পাবেন। সো টোটাল 25% ডিসকাউন্ট পেয়ে আমার হয়ে গেল 38.99, অলমোস্ট আপনার $12 সেভ। সো দ্যাটস এ হিউজ। সো এটা আপনারা যখন এখান থেকে শপিং করতে আসবেন স্টুডেন্ট বিন অ্যাপটা আপনারা নামিয়ে নিন, যাতে ওটা শো করে আপনারা ইমেল দিয়ে সবসময় ওটার সাথে কাজ করতে পারেন। সো ইয়া, সো আই এম রিয়েলি হ্যাপি দ্যাট আই গট দ্য ডিসকাউন্ট, অ্যান্ড ইয়া আই শুড গেট আউট ফ্রম হিয়ার রাইট নাও, অ্যান্ড হোয়ার ইজ দ্য এক্সিট আই রিয়েলি ডোন্ট নো। সো দ্য এক্সিট ইজ লাইক ফ্রম হুইচ রুম? ইয়া আই গট ইট। সো ইয়া, যেটা বলতেছিলাম আপনারা যদি ওটা কুপনটা অ্যাপ্লাই করেন, সো ওটা অ্যাপ্লাই করলে আপনাদের ডিসকাউন্ট আপনারা নিজেরাই পেয়ে যাবেন। সো নাও লেটস গো টু বার্লিংটন। ওইখান থেকে আরেকটা জ্যাকেট নিবো আমি, ওটা নেওয়ার পর তারপর আমি এক জায়গায় বের হবো, ওটার জন্য যাবো। অলরেডি 2:30 বাজে, সো হাতে সময় কম, হ্যাভ টু রান। আজকে মেবি আপনার ইয়াতে আমি যেতে পারবো না, ওদের ইটস কলস ব্লু নেভিতে যেতে পারবো না। তো বার্লিংটন গিয়ে কাজ শেষ করে আমি ওইখান থেকে আবার বাসার দিকে যেতে হবে, আর এখানে বাসটা আসতে খুবই লেট করে। সো দেখি কতক্ষণ লাগে। সো এখানে হচ্ছে টার্গেট প্লাস বার্লিংটন দুইটাই আছে। তো আগে আমি বার্লিংটনে যাবো, টার্গেটে যাবো না কেন আমি জানি না। সো আগে বার্লিংটনে যেয়ে আসি। সো সি ইউ অন দ্য বার্লিংটন স্টোর। তো এখন আসলাম বার্লিংটনের জ্যাকেট সেকশনে। এখানে দেখি কোন জ্যাকেটস নেওয়া যায়। এখানে খুব সুন্দর সুন্দর জ্যাকেট আছে। এখানে আপনার টমি হিলফিগার আছে, তারপর নটিকার আছে ডাবল জ্যাকেট। দিস ইজ সো থিক, মানে এটা একদম পারফেক্ট ফর উইন্টার, প্রচুর মোটা হবে এটা। এখানে আবার কিছু লেদার জ্যাকেট আছে। সো এগুলো সব সেম। এখানে নিচে কয়েকটা স্যার, এখানে হচ্ছে একই জিনিসের খুব কম থাকে যে একই জিনিসের অনেকগুলো কোয়ালিটি, কজ এখানে একটু চিপ, তো প্রত্যেকটা প্রোডাক্ট সিঙ্গেল সিঙ্গেল করে থাকে ম্যাক্সিমাম। তো এইটা সুন্দর লাগে, লেভিসের অরিজিনাল, নাইস। এটা হচ্ছে টমি হিলফিগার ব্লু। দিস ওয়ান লুকস গুড ম্যান, কোয়ালিটি প্রচুর সুন্দর এটার। এই পকেটগুলোই তো সুন্দর লাগলো না, এই পকেটটা এখানে কী করে, এটা কেমন, এটাই বাজার রাখছে, এটা ভালো লাগে না, নাহলে জিনিসটা সুন্দর ছিল। তারপর এখানে সিম্পল ব্ল্যাকের মধ্যে দেখা যাচ্ছে, এটারও ডাবল পার্ট, ভিতরে একটা উইন্টার লেয়ার, একটা উপরে আরেকটা লেয়ার, ঠান্ডা যাতে না লাগে। এটার প্রাইস এখানে নাই, এখানে তো লেখা $180। ইটস ফ্রম আ ব্র্যান্ড কল হ্যাগার। দেন এখানে আরেকটা জ্যাকেট আছে, এটাও ভালো গরম, এটা তো রেডিয়ামের ফুললি। This jacket is nice, but পাতলা খুবই, এটা নেওয়াটা worth it হবে না, তো পাতলা একটা জ্যাকেট নেওয়া। এটাও সুন্দর, টমি হিলফিগার মেরুন কালার, বাট এটার মনে হয় সাইজ নাই, আই এম নট শিওর। এটা তো হবে না আমার, এই সাইজটা আমার হবে না। এটা হচ্ছে কোনটা জানি না, টমি হিলফিগার অরিজিনাল। দিস ইজ সাইজ নেই আমার কাছে। এখানে এটা আছে US আর্মি, এটা খুবই মোটা জ্যাকেট, এগুলো খুবই প্রচুর মোটা এগুলো। হোয়াইট জ্যাকেটটাও সুন্দর, হোয়াইট জ্যাকেট Nice. Looks so nice, man. Nautica branded, fully white, but white to moila hoye jabe. Let's continue. এখানে এগুলো আছে, এগুলো হচ্ছে ওভারকোট, একটু বড় বড় কোট যেগুলো নিতে চাচ্ছেন সবাই উল্টাপাল্টা করে রাখছে। ওদিকে আবার লেডিস সেকশন, এদিকে জগার্স, রানিং, পুমা এগুলো আবার আছে, শর্টস এদিকে এগুলো নিতে পারেন। সরি, লুকস নাইস। মোটা আছে, সাইজ কি এটা? 12 M size. এটা হবে না, একটু মোটার মধ্যে খুঁজতেছি কিছু একটা। লার্জ এটা হতে পারে। এক্সেল অনেক বড় হয়ে যাবে, লার্জই ঠিক হবে আমার, আই গেস লার্জই পারফেক্ট সাইজ। রিবক অনেক কিছু আছে এদিকে, একটু সময় থাকতো একটু টাইম নিয়ে দেখাতে পারতাম, সময়টাই নেই। This is nice. This is the M size. This looks nice. এখানে একটু messed up situation, সবাই এটা গুছিয়ে রাখে না, অ্যাকচুয়ালি গুছিয়ে রাখলে এমন হতো না। এগুলো হচ্ছে আপনার জ্যাকেটস, নাদার জ্যাকেটস এখানে ভালো ভালো কোয়ালিটির আছে। খুব বড় জ্যাকেট এটা, শার্ট জ্যাকেট, নামটাই এরকম টমি হিলস। সিম্পলের মধ্যে আবার এটাও ভালো, ব্ল্যাকের মধ্যে ম্যাট্রিক্স, পাতলা, এটা কভার করবে না আপনার খুব অতটা। এগুলো সবচেয়ে ভালো কভার করে যতটুকু আমি জানি, এগুলো অনেকে সবচেয়ে ভালো শীত কভার করে। এগুলোর দরকার আমার একটা, যত নর্মাল নিলাম একটা ওই টাইপের একটা নিতে হবে, দেখি কোন কালারটা অ্যাকচুয়ালি নেওয়া যায়। লেদারের জ্যাকেট প্রচুর সুন্দর সুন্দর আছে কোয়ালিটি, বাংলাদেশ হচ্ছে প্রচুর সুন্দর কোয়ালিটি এখানে লেদারের সেকশনে। আসলে লেদারগুলো যেন কীরকম নকল নকল লাগে, এগুলো ধরলেই বোঝা যায় যে কত সফট অ্যান্ড সুন্দর। সি ইটস বিউটিফুল। আমার লেদারের জ্যাকেট না থাকলে আমি এখানে সবার আগে এসে লেদারের জ্যাকেট নিতাম, বাট আই হ্যাভ থ্রি অ্যাকচুয়ালি। সো এটা আবার লেদার, ব্ল্যাক লেভিস, এগুলো লেদারের সব, সবগুলো সফট লেদার। See this jacket, bro, so nice. Take the jacket, প্রচুর সুন্দর। Let's see. এগুলো আবার জোস, এগুলো একটা নেওয়া যায় মনে হয়, এগুলোই নেওয়াটা বেটার, ক্রিম কালার, তাহলে আপনি ঠান্ডাটা কভার করবেন। It's also nice, but I have this same branded jacket on, it's already achi. এগুলো বড় বড় জ্যাকেট অনেক। এখানে আরো কিছু কালেকশন আছে। আর লেদার রে, এত লেদার কেন তোদের? Yeah, just took these two jackets, one navy blue from Nautica and one what this color called wood color or kind of yellow. These both are actually for winter and heavy winter. These are really thick and soft and really heavy for the rain and plus snow. These two are really premium jackets. Each are like $80 each, so 80. So I'm taking these two. So অন্য একদিন পরে দেখাবো, আজকে আপাতত এতটুকু। আর এখান থেকে একটা সক্সের পেয়ার নিলাম, this is like $10 maybe, 6টা। So yeah, বার্লিংটন থেকে শপিং মোটামুটি ডান। আবার কয়েকদিন পর আসবো একটু হুডি আর কিছু টি শার্টস নিতে। এরকম টি শার্টস যেগুলো বাংলাদেশে আনছে এগুলো অলমোস্ট শেষ, মানে এগুলো পরবো। So yeah, let's do the bill and see you again. Bye bye.